দীপজয়কে ওর বেশিরভাগ বন্ধুই জয় বলে ডাকে। আপাতত জয় চলেছে ওর বন্ধু প্রবালের বিয়েতে বরযাত্রী হিসেবে। এখন সবার ওয়ার্ক ফ্রম হোম। যদিও এখন করোনার প্রকোপ কমে এসেছে, তবুও কিছু কিছু সফটওয়্যার কোম্পানি তাদের কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়ে রেখেছে। সেই জন্যেই অফিসে সবাই মিলে বিয়েতে যাওয়া সম্ভব হলো না। অবশ্য এখন 50 জনের বেশি নিমন্ত্রিতর প্রবেশ নিষেধ, তাই প্রবাল অফিসের বন্ধুদের মধ্যে শুধু জয়কেই বলেছে বরযাত্রী যেতে। বরযাত্রী গাড়ির একটু আগেই দীপজয় পৌঁছে গেছিল বিয়ের লজে। ভাবলো গিফটটা নতুন বউয়ের হাতে দিয়ে একটু আলাপটা সেরে রাখুক, ততক্ষণে নিশ্চয়ই প্রবাল আর বরযাত্রীরা এসে পড়বে। বউকে দেখে মাথা ঘুরে গেল দীপের। খুব মিষ্টি দেখতে মেয়েটা, মনে মনে প্রবালকে বেশ হিংসে হলো, এমন সুন্দর বউ পাচ্ছে ভেবে। দীপ যদিও নিজের একটা সম্পর্কে আছে ওরই অফিস কলিগ রুমেলার সাথে, অবশ্য ওদের সম্পর্কটা দীপের দিক থেকে তেমন সিরিয়াস নয়। একসাথে কাজ করতে করতে একটা সম্পর্ক গড়ে উঠেছে, আর মা বাবাহীন দীপ রুমেলার সঙ্গ বেশ পছন্দ করে, তাই একটা সম্পর্ক হয়ে গেছে আর কি। অবশ্য রুমেলাকে এই সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস মনে হয়। প্রবাল তো বলেই রেখেছে ওর বিয়ে হয়ে গেলেই এবার দীপের পালা। যাই হোক, অন্যের বউয়ের দিকে খারাপ নজর দিতে নেই, কিন্তু ভগবান বোধহয় অলক্ষে বসে দীপের মনের কথা পড়ছিলেন। হঠাৎ বিয়ে বাড়িতে শোরগোল উঠল। প্রবাল বিয়ে করতে বেরোনোর সময় হঠাৎ ওর মায়ের হার্ট অ্যাটাক হয়েছে, অতএব সবাই হবু বউকেই অপয়া ভাবছে, তাই প্রবাল আর আসবে না। দীপ অবাক হলো যে প্রবালের মতো এই যুগের প্রগতিশীল মানুষের চিন্তাধারা এত ছোট হয় কি করে, বিশেষ ভাবার সুযোগ পেল না। অনন্যার বাবা এসে হাত জোড় করলেন দীপের কাছে, মেয়েকে বিয়ে করে যেন সম্মান বাঁচায়। দীপ অবাক হবে না খুশি হবে বুঝতে পারছিল না। একবারের জন্য রুমেলার কথা ওর মনে পড়ল না, সানন্দে বিয়ের পিঁড়িতে বসে পড়ল। ঘর থেকে কাজ আর চুটিয়ে নববিবাহিত জীবন কাটাচ্ছে দীপ। ওর বাবা মা কেউ নেই, সুতরাং কাউকে জানানোর দায় নেই। অফিসের কেউ সেদিন উপস্থিত ছিল না, তাই এই বিয়েটা সম্পর্কে কেউ কিছু জানতেও পারল না। প্রায় বছর ঘুরতে চলেছে, দীপের বিয়ের এমন সময় অফিস খুলেছে। 50% কর্মী নিয়ে অফিস চলছে। এমনই একদিনে অফিস ক্যান্টিনে রুমেলা ধরলো দীপকে। এই তোমার ব্যাপারটা কি বলতো, বহুদিন আমার ফোন ধরছো না, মেসেজ করলে দায় সারা উত্তর দিচ্ছ, এদিকে আমার বাড়ির লোক মাথা খারাপ করে ফেলেছে কবে আমরা বিয়ে করব তাই নিয়ে, তুমি তো কিছুই বলছো না। রুমিলাকে একটা টেবিলে নিয়ে গিয়ে বসায় দীপ। তারপর আস্তে আস্তে বলে, রুমি তোমাকে এতদিন আমি একটা কথা বলতে পারিনি, আজ 10 মাস হলো আমি বিয়ে করেছি, আর আমি অনন্যাকে ঠকাতে পারবো না, প্লিজ তুমি আমাদের সম্পর্কটা ভুলে যাও, নিজেও জীবনে এগিয়ে যাও। কি বলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে প্রচণ্ড চেঁচিয়ে ওঠে রুমেলা, তুমি আমাকে এইভাবে ঠকালে, স্কাউন্ড্রেল হিপোক্রেট ঠকবার ছেলে একটা। বাবা মা ঠিকই বলেছিল অভিভাবকহীন ছেলের সাথে সম্পর্কে না জড়াতে, আমি কারোর কথা শুনিনি, অফিসে সবাই জানে আমাদের সম্পর্কের কথা, আর আজ এত সহজে তুমি এটাকে অস্বীকার করলে। আমি তোমাকে ছাড়বো না, অফিসে সবার কাছে তোমার নামে বলবো, এখানে চাকরি করা তোমার পক্ষে অসম্ভব করে তুলবো, তবে আমার নাম রুমেলা। অনেক কষ্টে রুমেলাকে থামিয়ে বাড়ি আসে দীপ, তবে মাথা থেকে চিন্তা দূর হয় না, শুধু ভাবে যদি অনন্যাকে সব বলে দেয় রুমেলা, যদি অফিসে উল্টোপাল্টা রটাই, না এর থেকে মুক্তি চাই দীপের, একদিন দুদিনের মুক্তি নয় বরাবরের মুক্তি। আচ্ছা রুমেলা যদি আর নাই বাঁচে তাহলে, দীপের বিয়ের কথা তো কেউ জানে না এখনো, রুমেলা মরে গেলে কিছুদিন শোক পালনের অভিনয় করবে দীপ, তারপর সবাইকে বোঝাবে জীবন তো থেমে থাকে না, তাই অনন্যাকে বিয়ে করেছে। হ্যাঁ এটাই সব থেকে ভালো হবে, তবে সবটাই এমন করে করতে হবে যেন কেউ সন্দেহ না করে, সবাই তো প্রেমিকার জন্য বউকে মারে, বউয়ের জন্য প্রেমিকাকে সেই প্রথম মারবে, তাই কেউ ওকে সন্দেহ করবে না। অনর্গল মেসেজের আওয়াজে দীপের ফোনটা তুলে দেখছিল অনন্যা, দীপ বাথরুমে গেছে। রুমেলার মেসেজগুলো পড়ে বুঝলো ওর স্বামী একটা সম্পর্কে ছিল, তবে দীপের উত্তর পেয়ে আশ্বস্ত হলো যে দীপ ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছে। মনে মনে খুশি হলো যে স্বামীর আগের সম্পর্ক ছিল, কিন্তু এখন ওকে ভালোবাসে বলেই সম্পর্কে আর থাকতে চায় না।
আনন্দিত মনে দীপের অফিস ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করতে গিয়ে চোখে পড়ল লাল গোলাপটা। মনে মনে খুশি হলো, দীপ নিশ্চয়ই ওটা ওর জন্যই এনেছে। থাক, দীপ নিজে হাতে দিলেই ও নেবে, আগেই যে দেখে ফেলেছে সেটা জানাবে না। এমনিও দীপ প্রায়ই বউয়ের জন্য এটা ওটা কিনে আনে। খুব অবাক হলো, শুনতে পেরে রাত করিয়ে পরের দিন সকাল হয়ে গেল, তবু দীপ লাল গোলাপটা ওকে দিল না। অফিসের জন্য ব্যাগটা নিয়ে রওনা হতেই অন্য সন্দেহ চেপে বসলো অনন্যার মনে। তবে কি দীপ ঘরে বাইরে দুটো সম্পর্ক রাখছে? এই গোলাপটা কি তবে রুমিলার জন্য? আজ একটা হেস্তনেস্ত করবে বলে দীপের পিছু নিল অনন্যা। অফিসে ঢোকার মুখে দেখলো ও ধারণায় ঠিক, রুমিলার হাতে গোলাপটা দিয়ে অফিসে ঢুকে গেল দীপ। অভ্যস্ত ভঙ্গিতে গোলাপটা শুকলো রুমেলা। অনন্যা ওর দিকে এগিয়ে আসতে আসতেই দেখতে পাচ্ছিল কেমন নেতিয়ে পড়েছে রুমেলা। তাড়াতাড়ি গিয়ে ওকে জড়িয়ে ধরে কোনো রকমে সামলালো অনন্যা। বেশ বুঝতে পারছে গোলাপে কোনো বিষাক্ত কিছু মেশানো ছিল। সঙ্গে সঙ্গে একটা ট্যাক্সি ডেকে রুমেলাকে নিয়ে হাসপাতালে পৌঁছালো অনন্যা। ডাক্তার কিছুক্ষণ পরে বেরিয়ে বললেন, ভাগ্যিস খুব সময় মতো এনেছিলেন, না হলে বাঁচানো যেত না। ফুলে বিষ দিয়ে মারার চেষ্টা। স্বাভাবিকভাবে পুলিশ এলো, রুমেলার ততক্ষণে জ্ঞান ফিরে এসেছে। চোখ মেলে পুলিশ অফিসারকে দেখলো, তারপর অনন্যার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, আপনি কে? আপনাকে তো চিনলাম না। ডাক্তার যে বললেন আমাকে এক মহিলা বাঁচিয়েছেন, আপনি কি সেই? অনন্যা এবার বলে, আমি বাঁচানোর কেউ নই, রাখে হরি মারে কে, বরং আমি আপনার শত্রু। আমার আরেকটা পরিচয় আছে, আমি সেই ভাগ্যবতী যাকে তার স্বামী অসম্ভব ভালোবাসে, কিন্তু আমি কারোর প্রাণের বিনিময়ে এত সৌভাগ্যের অধিকারিণী হতে চায় না। তাই আমি আমার স্বামী দীপজয় সরকারের বিরুদ্ধে পুলিশকে সাক্ষী দেব। আমি কখনো চাইনি আপনাকে সে মেরে ফেলুক, আর আপনাকে তো ঠকিয়েছে, এই পরিস্থিতিতে তো আপনার রাগ হওয়াই স্বাভাবিক। আর ও সেটা না বুঝে আপনাকে খুন করতে গেল। আজ আমার রূপের মোহে অন্ধ হয়ে যে আপনাকে মারতে পারে, কাল অন্য কোনো মেয়ের মোহে আসক্ত হয়ে আমাকেও তো মারতে সে দুবার ভাববে না। এমন অপরাধীকে ছেড়ে দেওয়া চলে না, তাই না? রুমেলা এখন অনেক সুস্থ। দুই শত্রু আজ প্রাণের সখী, একসাথে থাকে দুজনে। দীপজয়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। প্রবাল এখন অনুতপ্ত সেদিন অনন্যার সাথে ওই ঘটনা ঘটানোর জন্য। তবে অনন্যা বলেছে ও প্রবালকে ক্ষমা করবে যদি সে রুমেলাকে বিয়ে করে একটা সুখী জীবন উপহার দেয়। রুমেলাও রাজি হয়েছে। অনন্যা ছোট চাকরি করছে, আর ওর বিয়ের দরকার নেই। দীপজয়ের ভালোবাসা ওর মধ্যে একটু একটু করে বেড়ে উঠছে, সেটা বেশ বুঝতে পারছে অনন্যা। বাকি জীবনটা ওই ছোট্ট মানুষটাকে নিয়ে কেটে যাবে ওর।